আমি জানি যে মেয়ে ছেলেরা নাই মেকআপ টেকআপ করে, এখন এখন আর একটা লিঙ্গ আবার এক্সট্রা করে হয়েছে। আমি জানি দুটো লিঙ্গ হয়, একটা নারী আর একটা পুরুষ, এখন মাঝখানের একটা লিঙ্গ আছে, এরা কোন দলে আমি জানি না, না নারী না পুরুষ, চুল ডেকেছে বড় বড়, মানে না মেয়ে ছেলের মতো নয়, বেড়া ছেলের মতো নয়। আবার দেখছি কালারিং, এখানে সবুজ এখানে লাল, আর কানে দেখছি দুল পড়েছে। এরা যে কোন লিঙ্গের আল্লাহ ছাড়া কেউ জানে না, এরা না পুরুষ না নারী। কি বললাম বুঝলেন না? দেখবেন ওদেরকে যখন জুম্মার দিনে মসজিদে নামাজ পড়ছে, যখন রুকুতে যাচ্ছে, ওর পাছা থেকে আর পিঠের উপর পর্যন্ত, মানে গেঞ্জি আর প্যান্টের কোমর থেকে, দেখবেন এতটা জায়গা ফাঁকা আছে, ওর পাছাটা দেখা যায়। দেখবেন অনেক নামাজ পড়ে, অনেক যুবক ছেলে পড়ে, কি বলে না পড়ে। এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা, অবস্থা না জি। প্যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গাঁটর নিচে যদি কেউ ঝুলিয়ে যদি প্যান পরে, অবশ্যই সে পাকে জাহান্নামের আগুনে ডুবিয়ে দেওয়া হবে। আমি আজ থেকে দু তিন বছর ধরে কথাটা বলছি, আপনাদের এলাকায় বলা হয়নি মনে হয়, ওই জন্য আবার বলছি। আমাকে একদিন একটা ছেলে বলছে, কিছু কিছু লোক আছে দেখবেন প্রশ্ন করতে পারে খুব ভালো, খুব, গত পরশু দিন তার আগের দিন এক জায়গায় আমায় প্রশ্ন করছে যে হুজুর আপনাদের যত পাকামু, যে পাকামু মানে বলছে বাড়াবাড়ি, হুজুরদের খুব বাড়াবাড়ি। বলছে কি বাড়াবাড়ি? তো বলছে আগে কত সুন্দর আলিফ বে তে সে ছিল, এখন আবার আপনারা ঢং করে বলছেন আলিফ বা তা আসা, তা আগেরগুলো কি তাহলে হবে না? আগে বলছে আচ্ছা আপনারা যারা পড়েছিলেন বয়স, মানে ইয়াং বয়সে বুড়ো হয়ে গেছে, আলিফ বে তে সে এরকম খুব পড়েছিলেন, তো এখন কি পড়ছে? আলিফ বা তা আসা, তাই তো? হ্যাঁ, তা উনি শিক্ষিত মানুষ। আমি বললাম বাহ, আপনার তাহলে এটা অসুবিধা হচ্ছে? লিচুটা লিখুন তো। তা বলছে কেন? লয় হস্যি ছয় হস্যু লিচু, লয় হস্যি ছয় হস্যু লিচু। বলছি লয় হস্যি কেন হবে? লিচু বানান তো লি দিয়ে হওয়ার কথা, লি একটা অক্ষর আছে না, আছে লি একটা অক্ষর আছে না? এবং ওই অক্ষরটা ব্যবহার হয় না কেন? ওটা ফালতু কেন বর্ণ পরিচয় বইয়ে রেখেছেন? ওটা তুলে দেন, লিচু তো লি দিয়ে হওয়ার কথা, ল দিয়ে হলো কেন? তো বলছে আপনাদের সাথে পারা যাবে না, হ্যাঁ চুপ চামড়ে থাকো, যা করছো তাই করো। এরকম কিছু লোক আছে প্রশ্ন করে। আমাকে একদিন বলছেন মমতাজুল সাহেব, কোরআনের আমি সব কথা মানি, আল্লাহ নবীর মানি, এক জায়গাতে আমার খুব আপত্তি। তো বলছে কি? তো বলছে আপত্তি হচ্ছে এই জায়গাটায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঠিক কথা বলেছেন, এক জায়গা মারাত্মক ভুল বলেছেন। কোথায়? নাউজুবিল্লাহ, কোথায়? বলছে ওযু করলে পাচার দিক দিয়ে হাওয়া বার হয়, অথচ বলেছে শীতকালে মুখ ধুতে হবে, কানে পানি দিয়ে মাসা করতে হবে, বড্ড বাড়াবাড়ি না? কে আল্লাহ নবী পাশায় পানি দিতে হবে এটা কই বললেন না? সাংঘাতিক প্রশ্ন, বুদ্ধি হবে তাই তো? আর গ্যাস হলে পাচার দিক দিয়ে বার হয়ে যাবে, তো স্বাভাবিক, তো ফেটে মারা যাবে, তো মারা যাবে না? আপনি অজু অবস্থায় ছিলেন, পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেলে অজু করার সময় হাত ধুতে হবে, কান মাসা করতে হবে, মাথা মাসা করতে হবে, মুখে কুলি করতে হবে, পা ধুতে হবে, কারণ কি? এ দেখুন, এটা মানে বিজ্ঞানসম্মত তো এক, আর দ্বিতীয়ত পৃথিবীর কোনো দার্শনিক নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই কথাটা কেটে দিতে পারবেন। ট্রেনে উঠেছেন যখন, বলুন তো সর্বপ্রথম অপরাধ কে করেছে? কে? নাক শুকেছে, ঝালমুড়ির সেন আশা দিয়ে মাখছে, হাত দিয়ে ঢেকেছে, ও অপরাধ করেছে, করেছে কি করেনি? পা দিয়ে হেঁটে গেছেন ঝালমুড়িওয়ালার কাছে, ও অপরাধ করেছে, কানে শুনেছেন ঝালমুড়ি ঝালমুড়ি, ও অপরাধ করেছে, আপনার মস্তিষ্ক বলেছে খেতে, ও অপরাধ করেছে, আর অপরাধ কে করেছে? ফাইনাল অপরাধ, দাঁত দিয়ে মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে ভিতরে ঢুকিয়েছেন, তার মানে পাছার কোনো দোষ নেই। আপনি যদি ঝালমুড়ি যদি না খেতেন, আচ্ছা বলুন তো আপনার গ্যাস হতো? তার মানে হযরত মুহাম্মদ সাল্লাম এবং আল্লাহ সব সময়তেই সাজা ঘোষণা করেছেন খোদ অপরাধীদেরকেই, গোটা অঙ্গ প্রত্যঙ্গ অপরাধী সবাইকে সাজা দিয়ে দিয়েছে। কিন্তু পাছা কোনো অপরাধ করেছে? করেনি। ওর কাজ হচ্ছে তলার দিক দিয়ে বার করে দেওয়া, এইখানে যেমন দিবেন ও তো তেমন ক্লিয়ার করবে। এইখানে যদি আপনি খারাপ জিনিস দেন তাহলে ওখান থেকে গন্ধ ছাড়বে, ছাড়বে কি ছাড়বে না? তাহলে দোষ ওর কিছু আছে নাই? আল্লাহ তাআলা বলছেন লি ইজহিরাহু আলাদ্দিনি কুল্লি, পৃথিবীতে তোমাদের পাঠানো হয়েছে এই কারণে
আমার এবং আমার রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এইবার আপনার সঙ্গে আমার দুটো একটা কথা, আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত বলুন তো সবাই ইমানদার না বেঈমানের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা বেশি। তাহলে এবার আপনাকে আর একটা কথা বলছি, আপনি কোন দেশের নাগরিক? ভারত। এদেশ হিন্দু না মুসলিম? হিন্দু, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, রাস্তা দিয়ে যখন চলবে ডান দিক দিয়ে চলো, এটা হাদিস আছে না নেই? আছে। আপনি যখন ন্যাশনাল রোডে যদি ডান দিক দিয়ে মোটরসাইকেল নিয়ে যান, আচ্ছা বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবেই? কোনটা হবেই? যদি ডান দিক দিয়ে চলে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ক্লেম আপনার নামে নেবে না, এবং রাস্তার পদচারীরাও আপনার বিরুদ্ধে কথা বলবে যে তুমি রং সাইডে যাচ্ছ, তাই না? তাহলে আমাদের এখানকার রুলস কি, আপনাকে বাম দিকে যেতে হবে। তাহলে বলুন তো দেখি, আল্লাহর নবী যে বলেছেন ডান দিকে চলতে হবে, এই হাদিসটা এখানকার জন্য গ্রহণযোগ্যতা পাবে? পাবে? পাবে না। বলুন, সুদ ইসলামে হারাম না হালাল? হারাম। সরকার বলেছে তোমাকে একটা জিরো ব্যাংক জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে, হবে কি হবে না? হবে। আপনার 5000 টাকা যদি অ্যাকাউন্টে যদি জমা থাকে, বলুন তো সরকারি ভাবে ব্যাংক থেকে আপনাকে সুদ দেবে কি দেবে না? দেবে। তার মানে সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। তার মানে আপনাকে যেমন হোক করে ব্যাংকে ব্যাংকিং সুদের সঙ্গে জড়িত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আপনি যদি এখানে মোস্তানি করে বলেন যে না আমি মুসলিম, আমি মুসলমান, আমি সুদের সঙ্গে আপোষ করব না, আপনাকে অ্যারেস্ট করা হতে পারে, দেশদ্রোহী বলা হতে পারে, সংবিধান বিরোধী মানুষ আপনি এটাও বলা হতে পারে, কারণ আপনি সরকারের একটা দায়িত্বে বসবাস করছেন ভারতবর্ষে, তাই না? ওর আইন মানতে হবে কি হবে না? যদি না মানেন তাহলে আপনাকে অ্যারেস্ট হতে হবে। তবে অবশ্যই যদি হাদিস এবং কোরআনের বিরুদ্ধে যদি সরকারের কোনো বিল পাস করে, তাহলে আপনি অবশ্যই অটল থাকার চেষ্টা করুন, বিনিময়ে জান্নাত ইনশাআল্লাহ ফুল আজিজ। আর বাধ্য হয়ে যদি বা করতে হয়, আল্লাহ বড় ক্ষমাশীল, অবশ্যই তিনি ক্ষমা করবেন, তিনি পরিস্থিতি বুঝেন। তার মানে আমাদের এখানে হাদিস কোরআন মেনে চলা বা হাদিস কোরআন প্রতিষ্ঠা করা বড় কঠিন নয়? কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। তাহলে এখানে আল্লাহ তাআলা যে বলছেন ইসলাম শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে, এটা কি করে প্রমাণ করবেন আপনি? প্রমাণ করার জায়গা আছে নাই? এবার আপনাকে আমি আর একটা কথা ভাবিয়ে রাখছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। এই যে এটা কোন মাদ্রাসার জলসা? মসজিদের। আচ্ছা, মসজিদের সেক্রেটারি আছে? আছে। ইমাম সাহেব যদি সেক্রেটারির কথার বাইরে যদি চলে, চাকরি থাকবে না যাবে? যাবে। সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষকের কথা যদি না শোনে, চাকরি থাকবে না যাবে? যাবে। তার মানে আপনি যত বড়ই পণ্ডিত হন, আপনি যত বড়ই জ্ঞানী হন, দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ আপনার উপরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অধীনস্থ আপনাকে থাকতে হবে, এটাই চূড়ান্ত। আপনি যদি পশ্চিম বাংলার মাটিতে বসবাস করার পরেও, এটা গণতন্ত্র দেশ, যদি এটা অন্য কোন তন্ত্র দেশ যদি হতো, আপনি যদি সরকারের এগেনস্টে যদি কোনো কথা যদি বলতেন, আচ্ছা বলুন তো আপনাকে অ্যারেস্ট করা হতো কি হতো না? হতো। তার একটা জ্বলন্ত প্রমাণ উপর বাংলার বাংলাদেশ, ওখানকার আলেমরা সঠিক হাদিস এবং কোরআন বলার কারণেই এক এক করে ধরে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হচ্ছে। ঠিক তেমন পরিস্থিতি আমাদের এখানেও যদি হয়ে যায়, যদি হয়, তার মানে বোঝা গেল দায়িত্বশীল মানুষের উপরে কথা বলা ঠিক নয়। পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের এক একটা ডিপার্টমেন্ট দিয়েছেন। হাতকে যে ডিপার্টমেন্টে লাগিয়েছেন, চোখ সে ডিপার্টমেন্টের দায়িত্বের কাজ করতে পারে না। চোখকে যে ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, মাথা সে ডিপার্টমেন্ট কাজ করতে পারে না। মাথাকে যে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, পা সেই ডিপার্টমেন্টের কাজ করতে পারে না। আপনার এই হাতের কবজিকে যে ডিপার্টমেন্টে কাজে লাগাতে বলা হয়েছে, চোখ সে ডিপার্টমেন্টের কাজ করতে পারবে না। পারবে কি পারবে না? পারবে না। তার মানে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এক একজনের এক এক রকমের ডিপার্টমেন্ট। মানে এটা একটা দেশ, এটা একটা সংবিধান, এটা একটা ইউনিটি, এটা একটা পরিবার, এটা একটা স্কুল, এটা একটা মসজিদ, এটা একটা ইউনিভার্সিটি আপনি বলতে পারেন, গোটা বডিটা।
এবারে টোটাল স্কুলটার এক একটা ডিপার্টমেন্টে একটা হেড লোক আছে, তার নাম কি? মাথা। টোটাল বডিটার হেড কে? মাথা। এ হচ্ছে সেক্রেটারি। আমি আগে বলেছি যে সেক্রেটারির কথা না শুনলে চাকরি চলে যাবে। এবার বলুন, সুদের টাকা হারাম না হালাল? হারাম। তাই তো, আস্তে করে বলছেন কেন? ওই যে আপনি বলেছেন, ওই জন্য জোরে বলুন, সুদ কি হারাম? ব্যভিচার হারাম, পরের জমি ফাঁকি দিয়ে নেওয়া হারাম। আপনি সব কিছু জানেন, সকালবেলাতে কেউ সুদের টাকা দিচ্ছে আপনি হাতে করে নিয়ে পকেটে বললেন, আপনার ব্রেন কিন্তু বারবার বলছে সেক্রেটারি এই মমতাজুল ইসলাম কালকে বলে গিয়েছে সুদ হারাম, টাকা হাতে ধরবো না। একটা লোক বলুন এখানে বাপের বেটা, যে গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত বা গত শনিবার থেকে আজকে শনিবার পর্যন্ত আমার ব্রেন যা বলেছে আমি হাত পা চোখ নাক হাদিস এবং কোরআন অনুযায়ী প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব পালন করিয়েছি হাদিস এবং কোরআন অনুযায়ী, একটা লোক বলুন আছেন নাই? আল্লাহ তাআলা যে বলছেন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি ইসলাম সর্বশ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য, আমি মানলাম ডান দিকে রাস্তা দিয়ে চলা সুন্নত এটা ভারতবর্ষে মানানো যাবে না, ব্যাংকের সুদ হারাম ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র এটা এখানে মানা যাবে না, আমি এটা তো জানি এ হাদিস এখানে চালানো খুব বড় কঠিন, এইটা তো চালানো যায় যে ডান দিকে পানি ডান হাতে পানি পান করতে হয়, এইটা তো মানানো যায় যে টপ দিকে বেনারী বেগানা নারীকে দেখা যায় না, এইটা তো মানানো যায় যে আমার হাত দিয়ে আমার ভাইকে অকথ্যভাবে অত্যাচার করব না, এইটা তো মানানো যায় যে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করে বেড়াবো না, এইটা তো অন্তত পক্ষে মানানো যায় যে আমার মুসলিম ভাইয়ের জন্য আমি মিথ্যা ষড়যন্ত্রের মামলা করব না, এটা মানা যায় কি যায় না? যায়। বর্তমানে ইসলামকে যদি প্রতিষ্ঠা আপনি যদি করতেই হয় করাই যদি লাগে হাদিস কোরআন অনুযায়ী আপনার বডিটাকে সর্বপ্রথম হাদিস কোরআন দিয়ে পরিচালনা করার চেষ্টা করুন। আমরা সবাই চাই, সবাই চাই না যে নরেন্দ্র মোদীর জায়গায় হযরত আবু বকর সিদ্দিকের মতো একজন ইমানদার লোক হোক, এটা আমরা চাই কি চাই না? চাই, আমরা চাই এটা। কই মাইকলা পানি বোতলটা দিকে জি, ভারতবর্ষে ঠান্ডা পানি দেন, গরম পানি না, ঠান্ডা পানি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়গায় হযরত ওমরের মতো একজন শাসক আমার ভারতবর্ষটা পরিচালনা করুক, এটা আমরা চাই কি চাই না? কই কারা চাই হাত তুলুন তো, তুলুন তুলুন। সবাই আমরা চাই যে নরেন্দ্র মোদীর থেকেও হযরত ওমরের মতো একজন লোক হোক। এই মিয়া, এই তুমি নরেন্দ্র মোদীকে খারাপ বলো কেন? কারণ ও দেশদ্রোহী, ও সংবিধানের বিরুদ্ধে, ও ইসলামের শত্রু, মাদ্রাসার শত্রু, মসজিদের শত্রু, ইমানের শত্রু, মুসলিম ইউনিটি টোটালি শত্রু, এই জন্য আমরা খারাপ বলি। ওকে কেন আপনি খারাপ বলতে যাবেন? ও তো গোটা দেশ চালায়, ও হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে এটা আপনি ভাবছেন কি করে? বোতলটা দেন, আপনি ভাবতে পারেন ও কি করে গোটা হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? আপনি তো নিজের বডিটাকে চালাতে পারেন না হাদিস কোরআন দিয়ে, আপনি তো হাদিস কোরআন দিয়ে নিজের বডিটাকে পরিচালনা করতে পারেন না, তা ও হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে এটা আপনি আশা করেন কি করে? এটা বোকা লোকের কাজ। এটা কি লোকের কাজ? বোকা লোকের কাজ। এবার আপনাদেরকে একটা কথা আমি বলছি, আপনাদের সামনে দেহ দিয়ে কি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় এর পদ্ধতি বলে দিই। আচ্ছা বলুন, এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? ছটা, তাই তো? এটা খুব ভালো করে জানেন, সবাই জানেন না। এক, দেখে পান করবেন, বসে পান করবেন, তিন নিঃশ্বাসে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, আর পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন, ছটা হয়ে গেল, তাই তো? জি। এক, দুই, আপনি দর্জির কাছে গেছেন প্যান কাটতে, প্যান কাটতে দর্জির কাছে গেছেন, তা দর্জিকে গিয়ে বলুন যে গাঁটের চার আঙুল উপরে আমার প্যান্টটাকে তৈরি করা হোক। দেখবেন দর্জি সাহেব নিজেই বলবেন যে কেন সেকালে মানুষদের মতো চার আঙুল উপরে কেন পড়বে, এটা 2023 সাল, গাঁটের নিচে কাপড় পড়বে, স্টাইল বাড়বে, এখন যুবকদের এটা চলছে না? চলছে। আবার কিছু দেখছি যুবক আছে মানে প্যান কাটছে মানে সিস্টেম উল্টে গেছে,
মেয়েদের ব্যাপারে বলা আছে গাঁটের নিচে কাপড় পরতে হবে, পায়ের পাতা পর্যন্ত যেন দেখা না যায়। এখনকার মেয়েরা সব লেগিংস না জেগিংস পরছে এরকম এত দূরে, আর ছেলেরা পরছে নিচে, অথচ ছেলেদের মানা করা আছে, উল্টে গেছে, তাই না? আমি জানি যে মেয়েরা একটু সাজতে হয়, মেয়েদের একটু সাজাগোজা লাগে। পৃথিবীতে দুটি লিঙ্গ, নারী আর পুরুষ, কোন লিঙ্গ দেখতে ভালো? মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বোঝে না, বলছে মেয়ে ছেলে দেখতে ভালো, খ্যাপা কথা করে। মেয়ে ছেলে দেখতে ভালো হলে ফেয়ার লাভলি লাগে, লিপস্টিক লাগে, ঠোঁট পালিশ লাগে, মেকআপ লাগে, তার মানে দেখতে খারাপ, ওই জন্য এত পালিশ লাগে ওর। পুরুষ মানুষের পালিশ লাগে? লাগে না। ও আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ, লুঙ্গি পরে থাকলেও পুরুষ, জিন্স প্যান্টও পুরুষ, আর ও দেখতে খারাপ। আপনি দেখুন মুরগির থেকে মোরগের দেখতে ভালো, ভালো কি ভালো নয়? বাঘিনীর থেকে বাঘের দেখতে ভালো, গরুর মধ্যে দেখুন ছেলে গরু ভালো দেখতে, তাই না? ছাগলের দিকে দেখুন খাসি ছাগলই দেখতে ভালো হয়, হয় না? তার মানে পৃথিবীর প্রত্যেক পুরুষ লিঙ্গের দেখতে ভালো, আর নারীদের দেখতে খারাপ, এই জন্য মেকআপ করা লাগে। তো আমি জানি যে মেয়ে ছেলেরা নাই মেকআপ টেকআপ করে, এখন এখন আর একটা লিঙ্গ আবার এক্সট্রা করে হয়েছে। আমি জানি দুটো লিঙ্গ হয়, একটা নারী আর একটা পুরুষ, এখন মাঝখানের একটা লিঙ্গ আছে, এরা কোন দলে আমি জানি না, না নারী না পুরুষ, চুল ডেকেছে বড় বড়, মানে না মেয়ে ছেলের মতো নয়, বেড়া ছেলের মতো নয়। আবার দেখছি কালারিং, এখানে সবুজ এখানে লাল, আর কানে দেখছি দুল পড়েছে। এরা যে কোন লিঙ্গের আল্লাহ ছাড়া কেউ জানে না, এরা না পুরুষ না নারী। কি বললাম বুঝলেন না? দেখবেন ওদেরকে যখন জুম্মার দিনে মসজিদে নামাজ পড়ছে, যখন রুকুতে যাচ্ছে, ওর পাছা থেকে আর পিঠের উপর পর্যন্ত, মানে গেঞ্জি আর প্যান্টের কোমর থেকে দেখবেন এতটা জায়গা ফাঁকা আছে, ওর পাছাটা দেখা যায়। দেখবেন অনেক নামাজ পড়ে, অনেক যুবক ছেলে পড়ে, কি বলে না পড়ে। এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা, অবস্থা না জি। প্যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গাঁটর নিচে যদি কেউ ঝুলিয়ে যদি প্যান পরে, অবশ্যই সে পাকে জাহান্নামের আগুনে ডুবিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি যদি এতটুকু জ্ঞান রাখতেন যে জাহান্নাম কত কঠিন, আপনি যদি এতটুকুই যদি জ্ঞান রাখতেন জাহান্নাম কত কঠিন, তাহলে আপনি অবাক হয়ে যেতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ নয়, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালা তুশরিকু তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। খাজুর খাওয়ার পরে তার আঁটি যেটা থাকে, ওই আঁটিটা আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম আমার প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, মানুষকে তার ভিতরে দেওয়ার পরে মেয়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে করতে যেমন ঢাকনা লাগিয়ে দেয়, জাহান্নামে তেমন ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। শুধু ঢাকনা লাগিয়ে দিয়েও সমাপ্তি ঘোষণা করা হবে না। আল্লাহ তাআলা বলছেন ফিহামাদিন মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে বড় বড় থাম্বা রয়েছে, থাম্বাতে তাদেরকে লোহার ডিঙ্গিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হবে, এর নাম জাহান্নাম। আপনার যদি হুঁশ থাকতো জাহান্নাম কত কঠিন। যুবক, আমি আপনাকে বলছি, আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, ওই জন্য বলছি, কারণ আপনি আমার দিনী ভাই, পরিচয় আমার এই হোক আমি আপনাদেরই লোক, পরিচয় আমার এই হোক আমি আপনাদেরই লোক। মুঝে মঞ্জুর নাকি কি মাই কিসি কা শিকায়ত করো, মগর বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মাই ক্যা করো। ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু আপনি যে আমার দিনী ভাই, আপনি যে বেলাইনে চলছেন এতে আমি কষ্ট পাচ্ছি, এই জন্য আপনাকে বলছি অন্তত পক্ষে কাপড়টা আজকে থেকে গাঁটের উপরে পরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওই কারা কারা আজকে থেকে নিয়ত করুন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাছাড়া ওই পা কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। কি দরকার ভাই, দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, আমার সামান্য একটু কাপড় যদি বাড়িয়ে দিয়ে যদি জাহান্নাম যেতে হয়, কেন আমি ওখানে যেতে যাব? কেন? আমার অনেকজন আছেন পায়জামা গুটিয়ে নেয়, বড় করে কেটেছে, প্যান্ট গুটিয়ে নেয়, নেয় কি নেয় না? জি না, গোটাতে পাবেন না, কাল কেটে দিতে হবে, সকালে কেটে দিতে হবে, গাঁটের দু আঙুল উপরে। একজন বলুন তো বাপের বেটা যে আমি কেটেই দেবো তবু জাহান্নাম যাবো না, আর নাই আছেন কেটে দেবেন?
কেটে দেবেন, কে কে কাটবেন? ইমানদারির সঙ্গে বলছেন মাশাআল্লাহ, আল্লাহ তুমি যারা যারা হাত তুলেছে তাদেরকে কবুল করে নাও, আমিন। এ মুসাফির মানুষ যারা যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন। তাহলে আমরা নিজের বডিকে দিয়ে ইসলাম কি করব, প্রতিষ্ঠা করব, তাই তো? চলুন এবার কোরআনের আয়াত দিয়ে আর একটা প্রতিষ্ঠার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য আমাদেরকে পাঠিয়েছেন আর একটা কথা আপনাদেরকে কোরআন দিয়ে বলবো। এবার কোরআনটা দেন একটু, যে কোরআনটা আমার কাছে ছিল ওটা দেন। সুরাটা আমার মুখস্থ, কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমার খুব বেশি সুবিধা হয়, ওই জন্য দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রায় আমার হাতে কোরআন থাকে। কোরআন নিয়ে বলতে গেলে কি হবে, একদম শব্দ বাই শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করতে সুবিধা হয়, তাই না? আর একটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সেটা বলবো। আমি আপনাদের সামনে একটা মূল যে সূরা তেলাওয়াত করেছিলাম তার নাম হচ্ছে সূরায়ে মুলক। সূরা কি? মুলক। এই সূরার একটা গুণ আছে। গুণ কি? গুণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি কন্টিনিউ এই সূরাটি যদি তেলাওয়াত করে তাহলে কিয়ামতের মাঠে এই সূরাটা আল্লাহর সঙ্গে কথোপকথনে যুক্ত হয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিচ্ছ ততক্ষণ আমি তোমার পিছে ছাড়ছি না। সুবহানাল্লাহ, কাল কি বলবেন যদি টাইম কম থাকে? এই সূরাটা পড়েন কেউ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অনেকজন পড়েন, আলহামদুলিল্লাহ।